জায়গা নেই আর আপনি একটু আপনার তো লাগবে না, আপনার তো লাগছে না, আপনার তো লাগছে না, আপনি সরে যান, আপনি প্লিজ সরে যান, ধরুন না হলে আপনি সরে যেতে পারবেন আবেদন করবো।
আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে, অন্যভাবে তো এটা হবে না, সুতরাং পলিসি করেই করতে হবে। আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন। আমি দেখলাম তো, আমি সেটা দেখেছি, এটা কোনো আইনের জন্য আইনও দরকার হলে কিছু আইন আমি তো বললাম, শোনো আমি যখন তোমাদের কাছে এসেছি আমি তো এটাই বললাম, এটাও বললাম যে দরকার হলে একটা কথা বলে আমি সেই জন্যই এসেছি, আমার টোটাল সিম্প্যাথি তোমাদের প্রতি আছে। আমি একটা কথা বলছি যে আমাকে করবার সুযোগ দিতে হবে, আইনের মধ্যে দিয়ে সিস্টেম করে করতে হবে, গিভ দ্যাট টাইম। আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি পার্থদাকে ইনস্ট্রাকশন দিচ্ছি টু ডু সামথিং, ঠিক আছে? আমি এটুকু করতে পারি, আমি এটা আপনাদের কাছে এসে বলে গেলাম, আপনারা এটুকু বিশ্বাস করতে পারেন। যেহেতু ইলেকশনে কোড অফ কন্ডাক্ট, সেহেতু আমি এক্ষুনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে পারবো না, বারবার বলছি এ কথা। কিন্তু আপনাদের প্রতি আমার সিম্প্যাথি আছে, আপনারা আমাকে চিঠি দিয়েছেন বলে আমি ছুটে এসেছি, আপনারা যদি ভরসা রাখেন আমি মনে করি একটা না একটা করে ভবিষ্যৎ আমরা বের করব। তোমাদের পাঁচজন থাকবে, আমি তো বলেই দিলাম, এখন থেকে বলুন টাইম টু টাইম মিটিং করতে, ছাত্রদের মধ্যে থেকে ওরা পাঁচজনকে নিয়ে নিক, তার মধ্যে দুজন মেয়ে রাখুন, তিনজন ছেলে রাখুন, তাহলে সুবিধা হবে, ওরা ওদের কথা তো বলতে পারবে। আমার কথা আশা করি সবাই শুনতে পাচ্ছে, তোমাদের এত তো চিন্তা করার ব্যাপার নেই। দেখো আমি যখন বলেছি, শোনো আমি যখন একটা কথা বলেছি আমি নিজে এসেছি, তখন তোমরা এটা মনে রাখবে, সিস্টেমটা আমাকে ক্লিয়ার করতে হবে, সেটা সুযোগ থেকে আমি তোমাদের আবেদন করবো, তোমরা এটা উইথড্র করো, জুন মাসে তোমাদের একটা পাঁচজন কমিটিতে পাঁচজনকে যেটা আপনারা এ করেছেন মেয়েদের ছেলেদের নিয়ে নিন, ছাত্র ছাত্রীদের নিয়ে এটাকে শাটডাউন করে চলে যান। আমি তোমাদের জন্য অনেক